হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আজকে আমাদের গল্প হলো লোভী কুকুর। একদিন একটি লোভী কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল। তা দেখে কসাই তার পিছনে তাড়া করল, কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে। অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখল যে কসাইটা তার দিকে তাড়া করে আসছে কিনা। কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে সে এসে পৌঁছলো একটা ছোট্ট নদীর কাছে। সে তখন মুখে মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগল। সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখল। লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটা কুকুর মনে করল। সেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার খুব লোভ হলো। আর অন্য কিছু চিন্তা ভাবনা না করেই নদীর জলে ঝাঁপিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। লোভী কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারাল। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা কি শিখলাম? অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ। থ্যাংক ইউ।